থেকে ঘুরে সরাসরি চলে এসেছি রেস্টুরেন্টে। তো চলুন দেখি কোন রেস্টুরেন্টে এলাম এবং এইখানে কি কি ডিনার করলাম। ইয়েস, আজকে আমরা চলে এসেছি চায়না টাউন। এর আগেও কিন্তু একবার এখানে এসেছিলাম বাংলাদেশে যাওয়ার আগে, দেখুন তো মনে আছে কিনা, এই যে তখন মাছ ছিল, এবার দেখি মাছ নাই। চলুন চায়না টাউনে যাওয়া যাক। এই যে বিফাঙ্গাস মাছ নি, বিশেষত্ব হচ্ছে রেস্টুরেন্টের নাম যদিও চায়না টাউন, এখানে কিন্তু যারা যারা কাজ করে শেফের কাজ তাদের অধিকাংশই কিন্তু বাঙালি। আগের বারে শো কিন্তু এই কেবিনটাতে বসেছিলাম, এবারও সেম জায়গা সেম প্লেস মিশারি। রাত 11:30টায় আমাদের জন্য কি ডিশ, অনেক অনেক মেনু। তো চায়না টাউনে সবচেয়ে বেশি ভালো লাগে যে চাউমিন কিন্তু বেশি মজা। তো মাত্র খাবার অর্ডার দেওয়া হয়েছে, ওনারা রান্না করবেন তারপর খাবার দিবেন, তার মানে আরো 10-15 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে। তোমাদের খাবার কিন্তু একে একে চলে আসছে, প্রথম খাবার এই যে পাঁপড় ভাজা দিয়েছে সাথে কয়েক রকমের সস, ফিশ ফিশ দেখে আসো। আমাদের সামনে চলে এসেছে স্যুপ, চিকেন এবং বিফ দুই ধরনের স্যুপ, কর্ন স্যুপ। এই চাইনিজ রেস্টুরেন্টের একটা বিশেষত্ব দেখুন, জুস, এটার নাম জানি কি ভুলে গেছি, সৌদি শ্যাম্পেইন জুস। এটা মূলত কয়েক রকমের ফ্রুটস দিয়ে বানানো হয়। আমি বসে আছি খালি খাবার খাওয়ার জন্য, এগুলো করে আমার পেট ভরবে না। তো সবাই এই স্যুপের মধ্যে আবার লেবুর রস নিচ্ছে, কিন্তু আমি লেবু খাবো না। ভিতরে কি কাজ আছে কি,
ধুয়ে বের হইতেছে খাবারের মধ্যে, ম্যাজিক। তো অপেক্ষার পালা শেষ, এতক্ষণ আমরা হালকা খাবার খাচ্ছিলাম, এখন চলে এসেছে সামনে ভারী খাবার। গরু এবং মুরগি দুই মাংসের আইটেম আলাদা আলাদা ভাবে রান্না করা হয়েছে। রয়েছে চিকেন চাউমিন, সাথে বিফ চাউমিন, তার সারা রয়েছিল ফ্রাইড রাইস, চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস এবং বিফ ভেজিটেবল ফ্রাইড রাইস, সাথে রয়েছে গরু মাংসের কাবাব আর রয়েছে চাইনিজ চিকেন। একসাথে তিন খাবার খাচ্ছি, দেখুন চিকেন নিয়েছি, ফ্রাইড রাইস নিয়েছি, আবার চাউমিনও নিয়েছি। মিশেল কি দিয়ে খাচ্ছে দেখি আমরা একটু, স্টিক দিয়ে দেখি কিভাবে খায়। ও ওয়াও, ভেরি নাইস। আবদুল্লাহ আর মিশেল এখন স্টিক দিয়ে খাওয়ার চেষ্টা করছে। আবদুল্লাহ কি পারছো? ভেঙে গেছে। জানেন কয়টা বাজে? রাত 12:30, রাত হচ্ছে 12:30 এখন। নাও উই আর ব্যাক।